সবাইকে ওয়েলকাম করছি টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তো এখানে খেয়াল করে দেখো যে সি প্রোগ্রাম লিখতে হবে প্রিভিয়াস দুইটা পর্বের এটার ই ছিল একটা অ্যালগোদম একটা ছিল ফ্লোচার্ট চার্ট আমরা অ্যালগোদম পার্ট পার্টটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে করার ট্রাই করেছি যেহেতু অনেক লেন দিয়ে একটা পার্ট ছিল তো এখানে দেখো সি প্রোগ্রামটা আজকে লিখবো ডিরেক্টলি এই যে এত দিনে যা আমরা যত প্যাচাল করলাম আসলে যত আলোচনা করলাম আসলে তো ওগুলো দিয়ে আসলে আমাদের আজকে সি প্রোগ্রামটা একদম ফাইনাল ইমপ্লিমেন্টেশন করতে হবে তো ফাইনাল ইমপ্লিমেন্টে আমরা কিভাবে করব সব যা যেভাবে করতে হবে সবগুলো লজিক কিন্তু আমরা ডিফাইন করে আসছি তো আজকে জাস্ট লিখে ফেলবো আমরা সি প্রোগ্রামটা জাস্ট লিখবো হচ্ছে হ্যাশ ইনক্লুড এখন আর এখানে লজিক ডিফাইন করার কিছু নেই আসলে সব কিছু ডিফাইন করা হয়েছে যে কত দ্বারা ভাগ করতে হবে কি করতে হবে তাই না মেইন এম এ আই এন মেইন তারপর হচ্ছে ইআর এটা শাল শাল পূর্ণ সংখ্যা ধরো ইন্ট ইআর ডিক্লেয়ার করলাম ইআর তাই না ইন্ট ইয়ার হিসেবে ডিক্লিয়ার করলাম তারপর ইউজারকে বলব প্রিন্ট এফ এ পিআর প্লিজ পি এল ই এস প্লিজ ইনপুট ইউর ইয়ার ওয়াই ইউর ইউজারকে তার ইয়ারটা দেওয়ার জন্য তাকে আমি রিকোয়েস্ট করলাম দেন সে তার ইয়ারটা দিবে পার্সেন্ট ডি কেন ছিল নিয়ে রাখবো কোথায় ইয়ার ওয়াই এ আর ইয়ারে রাখবো তারপর দেখো ব্যাপারটা প্লিজ ইনপুট ইউর ইয়ার সেই ইয়ারটা আমি নেওয়ার পরে এই ইয়ারটা লিপিয়ার লিপিয়ার না জন্য আমার লজিক সেট করতে হবে ইফ যদি কন্ডিশনগুলো কিন্তু সেট করে আসছিলাম ইফ যদি এ সরি এখানে আর কাজ করতে হবে আমাকে যে কাজটা আমরা ফ্লোচারে করে আসছিলাম তো এই দুটো লাইন এখন আমি পরে লিখছি এখানে একটা কাজ করো ধরো সেমিকোলন দিয়ে এখানে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নাও ধর সরি সেমিকোলন মসে দিয়ে এখানে এ বি সি এগুলো ডিক্লেয়ার করে নাও কারণ তোমার লাগবে তুমি কি করেছিল যে ইয়ারটাকে তারপর কিছু প্রক্রিয়াকরণ করে নাও আগে ধরো ইয়ার ওয়াই ইয়ারটাকে চার দ্বারা মড করেছিল মড করে তাকে কোথায় রেখেছিল এর মধ্যে আবার ইয়ারটাকে ইয়ারটাকে একশো দ্বারা মড করো মড করে কোথায় রেখেছিল সরি বিতে রাখবো এখন যে বি তারপর ইয়ারটাকে ফোর হান্ড্রেড দ্বারা মড করে কোথায় রাখবা এটা সিতে রাখবা হ্যাঁ রাখলাম তারপর আমি এই এখান থেকে করছি এর পরের লাইনটা এখান থেকে শুরু করছি যে এরপর আমরা ইফ যদি হ্যাঁ ইফ যদি এ ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় অ্যান্ড এই যে মুখে বলছি অ্যান্ড মানে তার মানে প্রোগ্রামেটিক্যালি অ্যান্ডকে প্রকাশ করে এইভাবে দুইটা অ্যান্ড চিহ্ন দ্বারা এখন কিন্তু আমরা ফ্লোচার্ট চার্ট করছি না যে এখানে লিখবো এ অ্যান্ড ডি কারণ প্রোগ্রামেটিক্যালি অ্যান্ড লিখতে হয় এভাবে অ্যান্ড বি নট ইকোয়াল জিরো বা নট ইকোয়াল কীভাবে লিখতে হয় নট ইকোয়াল লিখতে হয় এভাবে প্রোগ্রামেটিক্যালি নট ইকোয়াল লিখতে হয় এভাবে নট ইকোয়াল বি নট ইকোয়াল যদি জিরো হয় অর দেখো অর আর একটা কি সি ইকোয়াল ইকোয়াল

তারপর এটাকে ক্লোজ করলাম তাই যে প্রোগ্রাম শুরু প্রোগ্রাম ক্লোজ করলাম এখানে খেয়াল করে দেখো আমি একটা জাস্ট এখানে আমরা সেমিকরণ এখন দিতে পারি ঠিক আছে তো এখন যে কোনো একটা ভ্যালু ধরে তোমাকে জিনিসটা ডিফাইন করানো যাক ধর হচ্ছে র্যান্ডমলি একটা ভ্যালু তুমি চুজ করতে পারো যে কোনো একটা ভ্যালু চুজ করতে পারো ধরো দুই হাজার ছিয়ানব্বই একটা ইনপুট করেছে একটা ইউজার ধরো দুই হাজার ছিয়ানব্বই সালটা কি লিপিয়ার কি না ধরো তুমি টেস্ট করো হ্যাঁ ইনপুট দিছে দুই হাজার কত ছিয়ানব্বই দুই হাজার ছিয়ানব্বই সাল তো দুই হাজার ছিয়ানব্বই দুই হাজার ছিয়ানব্বই কি কী করবে ইনপুট নেওয়ার পরে যে এই যে চার দ্বারা দুই হাজার ছিয়ানব্বই কোথায় থাকবে ইয়ারে তারপর ইয়ারটাকে চার দ্বারা মড করবে তো করি আমি চার দ্বারা মড হ্যাঁ চার দ্বারা মড তো চার দ্বারা হাজার ছিয়ানব্বই ডিভাইড বাই হচ্ছে ফোর হ্যাঁ আমাদের রেজাল্ট ফোর দুই হাজার ছিয়ানব্বই পাশ শেষ কত আমাদের জিরো তারপরে এটাকে সে একশো দ্বারা মড করবে কারণ এটা করার পরে সে এটাতে আসবে আচ্ছা দুই হাজার ছিয়ানব্বইকে একশো দ্বারা মড করবে তো দেখি কি হয় দুই হাজার ছিয়ানব্বই ডিভেট বে হচ্ছে একশো তারপর হচ্ছে টোয়েন্টি তাই না এখানে হচ্ছে টোয়েন্টি তার মানে হচ্ছে আমাদের যেটা থাকবে এখানে যেটা তুমি ডিরেক্ট করতে পারো ক্যালকুলেটর লাগবে না জাস্ট এটা করে ফেলতে পারো গুণ করলে দুই আর শূন্য তিনটা তিনটা ছিয়ানব্বই বসে পড়বে আচ্ছা এখানে ভাগশেষ তোমার কত নাইনটি ওকে সে কিন্তু এটা করার পরে এখানে সে কত রাখবে জিরো এখানে সে কত রাখবে নাইনটি সিক্স সময় কিন্তু বাকশেষটা স্টোর করবে কারণ এখানে বাক করা হয় না এখানে মট করা হয়েছে মানে বাকশেষ নির্ণয় করার জন্য কিন্তু এই কাজটা আমরা করতাম আচ্ছা এটা ইয়ারকে সে পার্সেন্ট ফোর তার মানে হচ্ছে দেখো এখানে হচ্ছে ফোর হান্ড্রেড দ্বারা সে দুই হাজার সে ভাগ করবে তারপর দেখি ফোর ডিভাইড হচ্ছে চারশো দেখো ফাইভ চারশো তার মানে ফাইভ দুই হাজার ছিয়ানব্বই আমি এইখানে চেক করে নিচ্ছি চারশো দ্বারা মট করে কত আসে আমাদের বাকফল আসে ফাইভ তার মানে চারশো আমাদের যেটা আসবে এখানে হচ্ছে দুই হাজার এখানে আসবে তার মানে আসলে আমাদের এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে তার মানে থাকবে আচ্ছা ওয়েল ভালো কথা তো আমরা এখন যেটা করবো যে ইফ যদি এরপরে এই ভ্যালুটার জন্য কি করছে ইফ যদি এ ইকালিক জিরো হয় দেখো তো ইকোয়ালিক জিরো কিনা হ্যাঁ জিরো কেন এতে জিরো ছিল কারণ এই পার্টটা ট্রু হিসেবে কাজ করবে বি নট ইকুয়াল জিরো কিনা হ্যাঁ বি নট ইকুয়াল জিরো কারণ বিতে জিরো না তারপর সে কিন্তু এটাই কাজ করতেছে সে নট ইকুয়াল জিরো না মানে চেক করো দেখো বি নট ইকুয়াল জিরো কিনা হ্যাঁ বি নট ইকুয়াল জিরো বিতে নাইনটি সিক্স তার মানে এই পার্টটাও ট্রু দেখো তো ই আর ইয়ার ইয়ারকে ধরো হচ্ছে এখানে যখন চারশো দ্বারা আউট করছো তখন সিতে কত স্টোর হয়েছে নাইনটি সিক্স সি কল ইকল কি জিরো না তার মানে এই পার্টটুকু কি ফলস ফলস দেখো এখানে কি ট্রু এন্ড ট্রু তার মানে এই অংশটুকু কি হিসাবে কাজ করবে ট্রু হিসাবে তার মানে এই পুরো অংশটুকু ট্রু হিসাবে আর এই অংশটুকু যদি তুমি অর করো টু আর ফলসের মধ্যে যদি তুমি অর করো তার মানে তোমার রেজাল্টটা কি হবে তোমার রেজাল্ট হবে কিন্তু ট্রু আমরা জানি যদি আমি জিরো আর ওয়ানের এর মধ্যে অর করি তার মানে সেটা হয় ওয়ান বা ওয়ান আর জিরোর মধ্যে অর করি সেটা কি হবে ওয়ানই হবে এটাকে ট্রু মানে ওয়ান চিন্তা করতে পারো আর ফলস মানে জিরো চিন্তা করতে পারো এদের অর আমরা ডিজিটাল ডিভাইসে অরকে এভাবে প্রকাশ করি বুলিয়ান এক্সপ্রেশন আর হচ্ছে প্রোগ্রামেটিক্যাল এক্সপ্রেশন মানে প্রোগ্রামেটিক্যালকে অপারেটিভ এভাবে প্রকাশ করা হয় তো দেখো এই এই পুরো অংশটা হচ্ছে ট্রু আর হচ্ছে ফলস তার মানে সম্পূর্ণ জিনিসটুকু কী হিসেবে আচরণ করতেছে ট্রু হিসাবে ট্রু আসলে সে এখানে ঢুকতে দিবে যে বলবে হ্যাঁ তখন দেখাবে দিস ইয়ার ইজ লিপিয়ার আর আমরা জানি এই যে দুই হাজার ছিয়ানব্বই এটা কিন্তু লিপিয়ার ছিল এর পরে যে সালটা একুশশো সে কিন্তু লিপিয়ার ছিল না আমরা এটাও দেখানোর ট্রাই করছি যে এই একুশশো সাল লিপিয়ার হিসেবে এই প্রোগ্রামে কাজ করবে না তাই না তো তখন সে দেখাবে আসলে আর কখন কাজ করবে তুমি প্রোগ্রামটা যদি ভুল করো কারণ প্রোগ্রামটা আমরা অনেকেই ভাবি যে বলেছিলাম যে অনেকেই শুধু ভাবি চার দ্বারা মট করলে সমস্যা কী তাই না তো অ্যাকচুয়াল প্রোগ্রামটা তখন আর হয় না এই জন্য আসলে আমাদের চার ধারা ভাগ করা লাগে চার ধারা এই কোশ্চেনগুলোতে সবার থাকে যে কেন চার দ্বারা ভাগ করলাম কেন আবার একশো দ্বারা ভাগ করলাম কেন আবার চারশো দ্বারা ভাগ করলাম এই কোশ্চেনগুলো অ্যানসার আশা করি আর নিয়ে সমস্যা হবে না যে এগুলো কি আসলে আমি জাস্ট লাস্ট বার মতো এই প্রোগ্রামের ডিফাইন করে দিচ্ছি চার দ্বারা প্রতি চার বছর পর পর লিপিয়ার আসে একশো দ্বারা এই লিপিয়ারের সিকোয়েন্সটা আমাদের এই যে চার বছর পর পরে আসার যে সিকোয়েন্সটা একশো বছর পরে গিয়ে নষ্ট হয়েছে একশো বছর পরে গিয়ে দেখছি যে সেটা আট বছর পর পর আসে তাই না তো সেই চার বছর প্রথম যে চার বছরের সিকোয়েন্সটা আসছিল ওই সিকোয়েন্সটা ফিরে আসতে আবার চারশো বছর সময় লাগে তাই চারশো দিয়ে ভাগ চার একশো চারশো তাই না তো আশা করি এই জিনিস নিয়ে কোনো প্রবলেম থাকবে না আমরা এটা ইমপ্লিমেন্ট করে দেখব কোড বক্সে তো এখানে এক্সপ্লেন করলাম ভ্যালুগুলো দিয়ে ভ্যালুগুলো আমি হয়তো বা দুই হাজার ছিয়ানব্বই একুশশো দুই হাজার এই ভ্যালুগুলো দিয়ে বোঝানো ট্রাই করছি তার মানে যে এই ভ্যালুগুলোর জন্যই প্রোগ্রামটা সত্য না প্রোগ্রামটা যে কোনো সালের জন্য তোমার প্রোগ্রামটা কাজ করবে তো এখানে আল্লাহফেজ